আসসালামু আলাইকুম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ধারাবাহিক টিউটোরিয়াল আপনাকে স্বাগত জানাচ্ছে এখন আমরা শুরু করতে যাচ্ছি ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট আলেকজান্ডার এবং সাদিকুই ডিসি সার্কিট অংশ ডিজি সার্কিডক্সের আমরা শুরু করতে যাচ্ছি নোডাল অ্যানালাইসিস নোডাল অ্যানালাইসিস এক্সাম্পল থ্রি পয়েন্ট টু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কারেন্ট ডিভাইডেড কারেন্ট ডিপেন্ডেন্ট একটা সোর্স ব্যবহার করা হয়েছে আর এটা একটা সাধারণ সোর্স কারেন্ট ডিপেন্ডেন্ট সোর্স আমরা কেন বলতেছি এটাকে কারণ এখানে আইএক্সটা এ আইএক্স এর উপর ডিপেন্ড করতেছে এই দুই ভূমির ভিতর যে কারেন্ট প্রবাহিত হবে সেই কারেন্টের দ্বিগুণ হচ্ছে এখানকার সোর্স কারেন্ট তাহলে চলুন শুরু করা যাক প্রথমে নিয়ম অনুযায়ী আমরা পয়েন্টগুলোতে কারেন্ট কারেন্টের ডিরেকশন ধরে নেব আমরা চার রকমের ভিতর দিয়ে ওয়ান কার্ট হোমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট আই টু চার হোমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট আই থ্রি ধরে নিলাম এখন আমরা জানি যে নোডাল অ্যানালাইসিসটা হচ্ছে যে কোনো একটা নোডে কেসিএল ইউজ করা তারপরে সেই কেসিএল ইউজ করার পর যে ফর্মগুলো আছে সেই ফর্মগুলোকে আমরা সমাধান করলে আমরা নোডের ভোল্টেজটা পেয়ে যাবো তাহলে প্রথমে আমরা নোট ওয়ানে কেসিএল প্রুভ করবো নোট ওয়ানে যদি আমরা কেসিএল ইউজ করি তাহলে দেখতে পাই যে তিন অপের কারেন্ট ইন করতেছে এবং আইএক্স এবং আই ওয়ান কারেন্ট আউট করতেছে আমাদের যেহেতু কেসিএলটা হচ্ছে ইনকামিং কারেন্ট এবং আউটগোয়িং কারেন্ট সমান তো সেহেতু আমরা দেখতে পারি আই আইএক্স প্লাস আই ওয়ান আইএক্সের মান হবে ওয়ান মাইনাস ভি টু ডিভাইডেড টু প্লাস আই ওয়ানের মান হবে থ্রি ওয়ান মাইনাস v3 divided 4 ফোর আমরা এটা যোগ করলাম তখন আমরা লিখতে পারি থ্রি ভি ওয়ান মাইনাস টু ভি টু নম্বর ইকুয়েশন অনুরূপভাবে নোট টুতে যদি আমরা কেসিএল ইউজ করি তাহলে আইএক্স কারেন্ট ইন করতেছে এবং আউট কারেন্ট হচ্ছে আই টু এবং আই থ্রি তাহলে আমরা দেখতে পারি আইএক্স ইকুয়েল আই টু প্লাস আই থ্রি তাহলে আই আইএক্সের মান এখানে V one minus V two divided two I two one V two minus V three divided eight plus I three one V two by four we'll যদি আমরা ভগ্ন অংশের যোগ করি তাহলে পাই এইট ফোর ওয়ান মাইনাস ফোর ভি টু মাইনাস ভি টু প্লাস ভি থ্রি মাইনাস টু ভি টু টুপ জিরো আমরা লিখতে পারি না এটা হচ্ছে দুই নম্বর ইকুয়েশন তাহলে আমরা দুটি ইকুয়েশন অলরেডি পেয়ে গেলাম ওকে অনুরূপভাবে নোট থ্রিতে যদি আমরা কেসিএল ইউজ করি তাহলে আই টু ইনকাম করতেছে আই ওয়ান ইনকামিং টু হচ্ছে আউট তাহলে আই ওয়ান প্লাস আই টু মান এখানে ভি ওয়ান মান হচ্ছে

মাইনাস ভি ওয়ান মাইনাস ভি টু ইকুয়াল তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশের যোগ প্রয়োগ করি তাহলে এইট টু ভি ওয়ান মাইনাস টু ভি থ্রি প্লাস ভি

হয় মাইনাস টু ভি ওয়ান প্লাস থ্রি ভি তাহলে এখানে আমাদের এক নম্বর সমীকরণ এটা আমাদের দুই নাম্বার সমীকরণ এটা আমাদের তিন নাম্বার সমীকরণ এই তিনটে সমীকরণকে যদি আমরা সলভ করি ক্যালকুলেটার আসা আছে তাহলে আমরা পাবো ভি ওয়ান ভি টু তাহলে আমরা যদি সলভ করি তাহলে পাবো ফোর পয়েন্ট এইট ভি টু টু পয়েন্ট ফোর ভোট ভি থ্রি ইকুয়েল পাবো হচ্ছে মাইনাস টু পয়েন্ট ফোর ভোট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি আপনার অঙ্কটা বুঝতে পেরেছেন কোথাও যদি সমস্যা থাকে বুঝতে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য ধন্যবাদ এখন আমরা শুরু করতে যাচ্ছি প্র্যাকটিস প্রবলেম থ্রি পয়েন্ট টু পূর্বের অঙ্কের মধ্যে এখানেও একটা কারেন্ট ডিপেন্ডেন্ট সোর্স আছে যেটার কারেন্ট ডিপেন্ড করবে পৌরভূমির ভেতরতে প্রবাহিত কারেন্টের উপর তাহলে এখানে আমাদের তিনটে নোট আছে নোটের অ্যানালাইসিসের নিয়ম অনুযায়ী তিনটে নোটে আমাদের কেসিএল ইউজ করতে হবে তাহলে এক নম্বর নোটে ফোন নাম্বার কারেন্ট ইন করতে এসে এদিক একটা কারেন্ট আউট করবে এদিক দিয়ে একটা কারেন্ট আউট করবে আমরা এটাকে দিলাম আই ওয়ান এটাকে দিলাম আমরা আই টু আর দুই নম্বর নোডের ক্ষেত্রে টু আইএক্স আউট করতেছে ফোর আইএক্স ইন করতেছে আই টু ইন করতেছে তিন নম্বরের ক্ষেত্রে তিন নম্বর লোডের ক্ষেত্রে এটার কারণ কেন আই থ্রি আই থ্রি আউট করতেছে তাহলে সাধারণ কে সি

টু বিস থ্রি থ্রি ফোর এক নাম অনুরূপভাবে দুই নাম্বার নোটে ইউজ করি তাহলে কারেন্ট ইন করতেছে আই টু আর ফোর আই এক্স তখন আমরা লিখতে পারি আই টু প্লাস আই এক্স আছে তাহলে থ্রি জিরো আমাদের আই টুর মান হচ্ছে ভি মাইনাস ভি টু ডিভাইডেড থ্রি প্লাস থ্রি আই এক্স এর মান হচ্ছে ভি টু বাই ফোর ইকুয়াল জিরো তাহলে টুয়েলভ যদি হয় তাহলে ফোর ওয়ান মাইনাস

আমরা এখানে এক নম্বর ইকুয়েশন দুই নম্বর ইকুয়েশন এবং তিন নম্বর ইকুয়েশনকে যদি ক্যালকুলেটরের সাহায্যে সলভ করি তাহলে অ্যান্সার আসবে সলভ দ্য ইকুয়েশন ওয়ান টু অ্যান্ড থ্রি ভি ওয়ানের মানে হবে বত্রিশ এটা হল আমাদের অ্যান্সার আশা করি আপনারা দুইটা অঙ্কই বুঝতে পেরেছেন এরপরেও যদি কোথাও কোন সমস্যা থেকে থাকে কমেন্টে জানাবেন চেষ্টা করবো সমাধান করে তোলার জন্য এতক্ষণ দিয়ে পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ